বৃহস্পতি মানিক হচ্ছে ওটার প্রেক্ষিতে একটা লিগাল নোটিস দিয়েছে, মানে একটা ক্ষমার একটা স্বীকৃতি, যেটা সবাই আসলে দেখেছে। জাগো টিভির এক আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইরাল উপস্থাপিকা দীপ্তি চৌধুরী, আর তাকে প্রশ্ন করেছিলেন আরও একটি পরিচিত মুখ আরজে সমৃদ্ধি তাবাসম। দীপ্তিকে প্রশ্ন করা হয়, অনেকেই বলে আপনাকে দেখে আরও বেশি বয়স্ক মনে হয়, আসলে আপনার বয়সটা ততটাও বেশি নয়। এই প্রশ্নের জবাবে দীপ্তি বলেন, আমার মনে হয় যে মানুষ আসলে বড় হয় অভিজ্ঞতা দিয়ে। যদি আপনি আপনার বয়স 50 হয় এবং আপনি জাস্ট একটা পাড়া কিংবা একটা বাড়ির বাইরে খুব একটা যাননি বা খুব বেশি মানুষের সঙ্গে মিশেননি বা জীবনের অভিজ্ঞতা অনেক ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাননি, আপনার বয়স আসলে অত বেশি হবে না। এবং আপনি যদি অনেক ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যান, অনেক মানুষের সঙ্গে মেশেন, পৃথিবীটাকে অনেকখানি দেখেন, আমার মনে হয় সেক্ষেত্রে আপনার বয়স অনেকখানি বেশি হবে। আমার বায়োলজিক্যাল বয়স হ্যাঁ আপনার তথ্য অনুযায়ী একটু কম, অভিজ্ঞতার বয়স খুব একটা কম বলে মনে করি না। আপনি একটি পলিটিক্যাল প্রোগ্রাম হোস্ট করেন, নিজের পার্সোনালিটি কিভাবে ধরে রাখেন, এরকম কথাই দীপ্তি বলেন। পাশাপাশি যে বুদ্ধিবৃত্তিক অন্যান্য টক শো কিংবা বিনোদনের শো সেগুলোও করে থাকি, যেমন তারকা কথন নামে আমি একটা সেলিব্রিটি টক শো করি, গান দিয়ে শুরু নামে একটা শো করি আমি, সেই জায়গাতেও আসলে মানে পার্সোনালিটি ধরে রাখার চেষ্টা করি। এটার জন্য আলাদাভাবে কোনো পার্সোনালিটি আমি গেই না।